চিলড্রেন, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা করব ইতিহাস, সবাই পেজ নাম্বার 54 খোলো। আজকে আমরা নতুন একটা সাম্রাজ্য সম্বন্ধে জানব, সেই সাম্রাজ্যটা হলো রোম সাম্রাজ্য। ভূমধ্যসাগরের উত্তর দিকে অবস্থিত একটি রাজ্য হলো রোম। কথিত আছে যে যুদ্ধের দেবতা মার্সের পুত্র রোমুলাসের নামে এই নগরীর নামকরণ হয়েছে রোম। এই রোমে বহির্দেশ থেকে বহু মানুষ এসে বসতি স্থাপন করে এবং সেই রাজ্য লুটপাট করে নেয়। এবং সেই রাজ্যে যারা আগে থেকে বসবাস করত তাদের তারা ক্রীতদাসে পরিণত করে। যেহেতু তারা যুদ্ধবিদ্যায় পটু ছিল এবং খুবই শক্তিশালী ছিল, তো তারা সমস্তটাই জয় করে নেয় এবং লুটপাট করে নেয়। ফলে সেই রাজ্যটা তাদের হয়ে যায় এবং সেই রাজ্য তাদের অধীনে চলে। আফ্রিকা মহাদেশের উত্তর উপকূলে অর্থাৎ ভূমধ্যসাগরের দক্ষিণের দিকে ছিল কার্থেজ নামে এক রাজ্য। এই রাজ্যের সাথে কি হয়, রোমের রাজ্যের যুদ্ধ হয়। এই যুদ্ধ তিনবার হয়। তো এই যুদ্ধ তিনবার হয়েছে কত বছর ধরে, 20 বছর ধরে। তো এই যুদ্ধে কার্থেজ রাজ্য রোমের কাছে পরাজিত হয়। যেহেতু কার্থেজের অধিবাসীরা ছিল পুনিকস, সেহেতু এই যুদ্ধের নাম হয় পুনিকের যুদ্ধ। এরপর কার্থেজ আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, ফলে রোমানরা এই রাজ্য দখল করে।